সৌদি আরবে রিয়াদ, কুয়েত, বাহরাইন, ইতালি ও যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন নূর হোসেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, রিয়াদ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারির সভাপতিত্বে দূতালয় প্রধান বেলাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় রাষ্ট্রপতি শোকবাণী পাঠ করেন লেবার কাউন্সিলর রেজা ই রাব্বি। প্রধানমন্ত্রী শোকবাণী পাঠ করেন ইকোনমিক উইং কাউন্সিলর মুর্তজা জুলকারনাইন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা অর্ধনমনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। পরে রাষ্ট্রদূতের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিব ইকবাল আক্তার, দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ ও মোহাম্মদ লুৎফুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন। জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা অর্ধনমনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস। পরে আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন আদর্শ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার নেতৃত্ব ও ত্যাগের কথা স্মরণ করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স। ইতালির ভেনিসে ভেনিস বাংলা স্কুলের আয়োজনে 13তম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন দোহার ভেনিস ঐক্য একাদশ ও CBN মন ফালকন। নূরে আলম, আফাই আলী ও ইফতেখার সেতুর পরিচালনায় ম্যাচে CBN মন ফালকনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দোহার ভেনিস ঐক্য একাদশ। 207 রান ও 5 উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন দোহার ভেনিস ঐক্য একাদশের খেলোয়াড় বাশার। খেলায় ভেনিসে বসবাসরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে শুরু হয়েছে মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেট টুর্নামেন্ট। রাজ্যটির ট্রয় নগরীর কমিউনিটি সেন্টার ক্রিকেট মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হয় মিশিগান হিরোস ও মিশিগান কোবরা। দ্বিতীয় ম্যাচে কুমিল্লা নাইটস ও রয়্যাল আলবার্টস এবং শেষ ম্যাচে মিশিগান অ্যাভেঞ্জার্স এর মুখোমুখি হয় মিশিগান টাইটান্স। দলগুলোতে মিশিগানের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, আমেরিকান ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাইফ সিদ্দিকি, কৌশিক আহমেদ, রসি মীর, ডক্টর জাফরি আল কাদরি, আমিন শরফুজ্জামান সহ আরও অনেকে। নূর হোসেন, RTV।